হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্থ স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন বাজে সকাল 10টা, তো আমি এখন রেডি হয়ে গেছি, একদম সেজে গুজে শাড়ি পরে নিয়েছি। তো আমি এখন মন্দিরে যাচ্ছি, তো চলো তোমরাও আমাদের সঙ্গে। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো এখন বেশি বকবক না করে বেরোনো যায়, লেটস গো। তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি। তো আজকে প্রচুর ভিড় ছিল, আর এই দেখো আমার মা বসে আছে। তো সবাই ভক্তরা বসে আছে মায়ের অঞ্জলি দেবার জন্য, আর এখানে মায়ের পুজো হচ্ছে। তো মাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, তো নতুন একটা শাড়ি পরিয়েছে, খুব ভালো লাগছিল। আর এখন ঠাকুরমশাই ফুল দিচ্ছে, সবাই অঞ্জলি দেবে সেই জন্য। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো আমি বাইরে এসে বাবার মন্দিরগুলোতেও একটু পুজো দিয়ে নিচ্ছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো একটু ফুল আর ধূপ দেখিয়ে দিচ্ছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এইভাবে আমি সব বাবার ঘরগুলোতে গিয়ে পুজো দিয়ে নেব। তো আমার বাবার ঘরে গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি একটু চারিদিকে ধূপ মোমবাতি দেখিয়ে নেব। তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মায়ের মন্দিরটা মাঝখানে, আর দুই সাইডে বাবার মন্দির করা, অনেকগুলো আর কি ঘর করা আর পরপর। তো এই মন্দিরটার আদলেই আর কি দক্ষিণেশ্বর মন্দির অনুকরণ করা হয়েছে। তো এটা অনেক পুরনো, গোবরডাঙ্গা জমিদার বাড়ির মন্দির আর কি, কালী মন্দির, প্রসন্নময়ী মা কালীর মন্দির। তো তোমরা অনেকেই জানো, আর মা খুব জাগ্রত, তো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো মানে আস্তে আস্তে বেলা যত হচ্ছে ভিড় প্রচুর বাড়ছে, তো সবাইকে একবারে অঞ্জলি দেওয়া হচ্ছে না, কিছু কিছু ভাগ করে করে আর কি অঞ্জলি দেওয়া হচ্ছে। আর আমি তোমাদেরকে সেই ভাগে চারিদিকে একটু ঘুরিয়েও দেখিয়ে দিলাম। তো খুব সুন্দর, ভগবানের কাছে আসলে সত্যি মন একদম ভালো হয়ে যায়। তো চলো আমি ধূপ প্রদীপটা দেখিয়ে দিই চারিদিকে, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি পুজোটা কমপ্লিট করে একটু টুকটাক কাজ মিটিয়ে, তো একটু টিফিন করে তারপর একটু নার্সারিতে যাব। তো চলো তোমাদের সঙ্গে আবার নার্সারিতে গিয়ে কথা হচ্ছে। দেখো এখানে ছোটো ছোটো প্রচুর চারা আছে, এখানে ইনকা আছে, রক্তজবা আছে, এই সরি গাঁদা, দেখো ডালিয়া প্রচুর, আর এখানে প্রচুর জবা আছে, এগুলো অস্ট্রেলিয়ান জবা। আর এদিকে আছে অ্যাডিনিয়াম, বিভিন্ন সুন্দর সুন্দর গাছ আছে। তো চলো আমরা এখন কালেক্ট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী গাছ আমরা কালেক্ট করলাম। আর এ দেখো ওপরটা এরকম ছাওয়া আছে, আর এদিকে দেখো চন্দ্রমল্লিকা সারিবদ্ধভাবে রয়েছে, কত সুন্দর। দেখো আমি এখন নার্সারিতে এসেছি, চারিদিকের ভিউটা দেখো শুধু। তো মন্দির থেকে আমরা সোজা নার্সারিতে চলে এসেছি। তো দেখো ফুলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে প্রচুর গাঁদা ফুল আরো অন্যান্য ফুল, আমি সব গাছের নাম জানি না। এটা হচ্ছে প্রজাপতি ফুল, এটা আমি জানি। আর এখানে দেখো ভ্যারাইটিস লঙ্কা গাছ, আর সামনে আছে গাঁদা ফুল, তারপরে তোমার এই যে এখানেও সারিবদ্ধভাবে রয়েছে নানান রকমের মাল্টি কালারের গাঁদা ফুল, অরেঞ্জ, বাসন্তী, চন্দ্রমল্লিকা মাল্টি কালারের, তোমার কাগজে ফুল, ওদিকে জবা ফুল, আর গোলাপগুলো দেখাই তোমাদের, চলো। এত কাদা তো হাতা যাচ্ছে না, তো ওখানে ইনকা ফুটেছে দেখো। আর এই দেখো কত সুন্দর সব ফ্লাওয়ারগুলো, দারুণ, প্রত্যেকটা ফুলই সুন্দর। আর গোলাপ নিয়ে তো কোনো কথা হবে না, আমাদের তো গোলাপ খুবই পছন্দের। তো আমি হোয়াইটটা নিচ্ছি না, কারণ আমাদের হোয়াইট আছে, আমি নিয়েছি কিছু গোলাপ। এত সুন্দর সুন্দর সব,
পিঙ্ক, অফ হোয়াইট, পার্পেল, আর এই দেখো নার্সারি। আরও যে তোমাদের দাদাভাই ওখানে গাছ নিচ্ছে, তো চলো কী কী গাছ নিচ্ছে অবশ্যই তো তোমাদের দেখাবো। এখানে জবা ফুল আছে, তো এত ভালো লাগে সত্যি কথা বলতে আমার নার্সারিতে এলে, দারুণ সুন্দর সব ফ্লাওয়ার, ভ্যারাইটিস, কালার, আর কালারের যেন মেলবন্ধন ঘটেছে, কালারের মেলবন্ধন। তো একটা এক্সেবারকারে সত্যি কথা বলতে যতটাই বলি খুবই কম বলা হবে, এত সুন্দর। জানো তো ফুল কতই এখানে সুন্দর হয়। ছোট বড় বিভিন্ন সাইজের আছে। তো দেখো এটা হচ্ছে দে নার্সারি, পাশাপাশি দুটো তিনটে নার্সারি আছে এদের এখানে। এখানে প্রচুর জবা গাছ আছে, আর এখানে প্রচুর কাগজি ফুল গাছ আছে আর কি। এটা আমি এই নামেই জানি, অন্য কোনো নাম থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো এত কালারের ভ্যারিয়েশন, তার মধ্যে তোমরা তো জানোই আমার পিঙ্ক রানি যেটা আর কি বলো, খুব দুর্বলতা, কালারটা আমার এত ভালো লাগে, যাই দেখি মানে এই কালারটা আমার এত পছন্দ, মানে আমি ম্যাক্সিমাম ফুল গাছও বোধ হয় এই কালারই আমার হয়ে গেছে। আমার পিঙ্কের প্রতি এত ভালোবাসা, ম্যাক্সিমাম মেয়েদেরই জানি পিঙ্কের প্রতি একটু বেশিই দুর্বলতা। তো দেখো চারিদিকে এত ফুল, ওই পেছন দিকটা না দেখতে পাচ্ছ, ওই মানে পেছন সাইডটা এখন ম্যাক্সিমামই ফল গাছ, লেবু গাছ, আরও অন্যান্য আম গাছ, তো বিভিন্ন গাছ আছে। তো আমি আর পেছন সাইডের ওদিকে তোমাদেরকে যাচ্ছি না, কারণ ওদিকটা একটু ফাঁকা ফাঁকা দেখছি। তো ওদিকে ওদিকে প্রচুর গাছ আছে, ফলের গাছটা এখন আর কি মেনলি পেছনের দিকে, কারণ এখন ফুলের সিজন, শীতকাল। তো আর দেখো গাছে কী মানে লেবু হয়েছে, সব কমলা লেবু তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের এখানেও এত সুন্দর কমলা লেবু হয়েছে দেখতে, যেটা অসাধারণ লাগছে। তোমরা অবশ্যই জানিও কিন্তু তোমাদের কেমন লাগছে, আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, এত কিউট লাগছে। জানি না এই লেবুগুলো টক কি মিষ্টি বলতে পারবো না, তোমরা অবশ্যই জানিও তো তোমাদের বাড়িতে যদি এই লেবু গাছ থাকে টক না মিষ্টি লেবুগুলো, কারণ আমার এক আঙ্কেল আমাদেরকে দিয়েছিল, আমার এক কাকু বাড়িতে ছিল, তো সে আমাকে দিয়েছিল, বাট প্রচুর টক ছিল। তোমরা অবশ্যই জানিও তো কেমন হয় লেবু গাছ লেবুগুলো, যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই নেক্সট টাইম একটা নেব। তো চলো দেখিয়ে দিলাম। আর দেখো সামনে প্রচুর ডালিয়া গাছ হয়েছে এখানে, এগুলো আর ভ্যারাইটিস, লঙ্কা গাছ, চন্দ্রমল্লিকা গাছ, সামনে প্রচুর গাঁদা ফুল, গোলাপ ফুল, প্রচুর মানে অনেক এরিয়া নিয়ে। আর এখানে না একসঙ্গে দুটো তিনটে পাশাপাশি অনেকগুলোই নার্সারি আছে, তোমরা এসে সবগুলোতেই ভিজিট করতে পারো, বাট খুবই ভালো, মানে ভালো রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। তোমরা যারা গাছ লাভার আর কি, ফুল গাছ পছন্দ করো, অবশ্যই এখানে একবার হলেও ভিজিট করো, ভ্যারাইটিস গাছ তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে। দেখো গাঁদা গাছ রক্ত, এগুলো সম্ভবত রক্ত গাঁদা, বাট এটার অন্যান্য কালার আর কি, রেড, পুরো রেড নয়, রেড আছে পুরো টকটকে রেডটা নয়। তো এটার নাম আমি ঠিক জানি না গাঁদাটার, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো প্রত্যেকটা গাছ কত সুন্দর, আর এই দেখো সামনে অনেক পিটুনিয়া হয়েছে, তো এখানে এক টাইপসের কালারগুলো রয়েছে, এর আগে যখন আসি তো এখানে সব পার্পেল কালার রয়েছে, আর ম্যাক্সিমাম গাছই এখানে 20, এটা খুব ভালো, কারণ আমার মনে হয় ফোটা ফুল নিয়ে যাওয়াতে 20 থাকলেই ভালো, বাড়িতে গিয়ে ফুটবে সব ফুলগুলো। তো প্রচুর ফুল গাছ দেখো, এগুলো সব ইনকা, আর এটা আমি জানি না, এই ফুলটা আমার খুব পছন্দের, কারণ সারা বছর হয়, আমার নিজের বাড়িতেই আছে সেই জন্যই তোমাদেরকে বললাম। এগুলো ইনকা, এগুলোতে ফুল চলে এসেছে, দেখো প্রচুর গোল গোল ট্যাপা ট্যাপা লঙ্কা, এরা এগুলো ঝাউ গাছ, কেঁচো, আর ওটা হলো ভেলভেট গাছ না কি একটা বলে, আমি ঠিক এক মুহূর্তে নামটা মনে করতে পারছি না, বাট বোধ হয় ভেলভেট গাছ, ও সরি ভেলভেট না, রাবার গাছ। তো
এটাও খুব সুন্দর। তো চলো প্রত্যেকটা গাছই তোমাদেরকে দেখিয়ে দিলাম, যতটুকু পেরেছি ধরে ধরেই দেখানোর চেষ্টা করেছি। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, জাস্ট এইমাত্র বাড়ি এসেছি। তো সকাল থেকে মানে এত উল্টো পাল্টা হয়েছে, সকাল থেকে খাওয়া না, তারপরে দোকানে গিয়ে একটু পরোটা খেয়েছি, তখন 1:30 বাজে। যাই হোক খুব অনিয়ম হয়ে গেছে, কারণ কাজ মিটিয়ে খেয়েছি। তো যাই হোক সব কিছু হজবড়ল হয়ে গেছিলো, তারপর সেখান থেকে ভাবলাম একটু নার্সারিতে যাই, কারণ আমরা যখন নার্সারিতে গেছিলাম তখন গোলাপটা খুব একটা ভালো কোয়ালিটির ছিল না। তো ভাবলাম ওখান থেকে নার্সারিতে যাই। তো চলো, মেনলি যাওয়ার উদ্দেশ্য ছিল গোলাপ আনার জন্যই। তো ওখান থেকে আমরা নার্সারিতে গেছিলাম। তো নার্সারি থেকে এই যে গাছ নিয়ে চলেও এসেছি, জাস্ট টেনে এই যে রাখলাম, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো ওই দেখো, এটা দেখো কি ভালো লাগছে। তো সব সুন্দর সুন্দর গাছ নিয়ে চলে এসেছি। তো চলো ভাবছি, তো চলো তোমাদের সঙ্গে তো গাছগুলো অবশ্যই দেখাবো। তো চলো গাছগুলো দেখে নাও কেমন কি, তারপর তোমাদের। আজকে মেনলি গোলাপ আনতেই গেছিলাম, তো আমার এগুলোই পছন্দ হয়েছে। তো এটা ইয়েলো কালার, এটা পিঙ্ক কালার, কিন্তু এটার স্মেলটা যা কীভাবে তোমাদের বোঝাবো, এত সুন্দর। আর এটার কালারটাও খুব সুন্দর, পিঙ্কের ভ্যারিয়েশনটা খুব ভালো লাগে। তো এই দেখো খুব সুন্দর এই ফুলটা, আমার কাছে ইউনিক লেগেছে। আর এটা অ্যাডিলিয়া বললো, অ্যাডিনিয়ামের মতনই অনেকটা দেখতে গাছটা, মানে ফুলটা আর কি, সরি ফুল বললাম। আর এটা হচ্ছে ডায়ান্থাস, আর এটা হচ্ছে রেড কালারের গোলাপ, খুব সুন্দর গোলাপটা, অনেকটা আমার লাগছে কি বলো তো ওই যে ব্যাঙ্গালোর গোলাপ বলে না, ওটার মতন দেখতে, ওটার মতন আর কি। তো এই হচ্ছে আমার গোলাপ। তো এইগুলোই মেনলি আজকে এনেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কোন ফুলটা সব থেকে, কোন রঙটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আর আমার ছাদ বাগান অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো দিন, আগে গাছগুলোতে সুন্দর করে ফুল ফুটুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা এরা নতুন একদম কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকবে লাইকটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের যাবো। সো বাই।